السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم. هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله، هو مولاكم فنعم المولى ونعم النصير.
الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মশরিকে হুব্বে মুহাম্মদ مطلع دیوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا کشافت تجا بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রাম অঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌর এরিয়ার চকরিয়া আদর্শ সিটি ক্লাব যুব কাফেলার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2022 23 মার্চে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি আমার পূর্বে কথা বলেছেন
নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা কারি আব্দুল নূর জালালি উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকেও আপনার মতো ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সারা দিনের সকল কাজকর্মের ক্লান্তি শেষে ধীরে 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 যখন আমরা আমাদের স্বস্ব বাড়ির দিকে ফিরে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর জায়গায় শামিল করলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ও বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত তথ্যবহুল দিক নির্দেশনামূলক বেশ কিছু কথা তিনি উপস্থাপন করেছেন আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হজের শেষ থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন আমিন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন দিন যায় রাত আসে রাত যায় সপ্তাহ আসে সপ্তাহ যায় মাস আসে মাস যায় বছর আসে এই করতে করতে জীবন সময় যত যাচ্ছে আমার আয়ু বাড়ছে না কমছে বলুন কমে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমি আপনি এই নশ্বর দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নেব সেই পরকালীন জীবনের কিছু পাথেয় আমাকে সংগ্রহ করতে হবে মরার আগে না মরার পরে মরার আগে না মরার পরে বিয়ার আগে না বিয়ার পরে ভালো করে কন এটা কেন বললাম অনেকে বলে হুজুর বিয়েই করি নাই মুখে দাঁড়িয়ে রাখবো বিয়েই করি নাই নামাজ পড়তে হবে এই জন্য একটু বললাম আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে কোনো মুহূর্তেই মালাকুল মউত আমার দোরগোড়ায় হাজির হয়ে যেতে পারে সেজন্য আমাকে সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমাকে হাজিরা দিতে হবে কার সামনে আস্তে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون جل بولي الله أكبر هي من دارينا تمر الله كيف هو يكرو ولتنظر نفس ما قدمت لغد এবং তুমি লক্ষ্য করো তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ আল্লাহর কাছে ওয়াত্তাকুল্লাহ এবং আমাকে ভয় করো তুমি যা করো সব খবর কার জানা আল্লাহ আস্তে বলবেন না কার জানা আল্লাহ আল্লাহর জানা এজন্য এই জাগতিক জীবনেই আমাকে সব কিছুর প্রিপারেশন নিয়ে হাজিরা দিতে হবে কার সামনে আল্লাহ আমলনামা দুই হাতে যাবে যে কোনো একটা হাতে আমার আমলনামা নিতে হবে বাম হাতে অথবা ডান হাতে বাম হাতের আমলনামা নিয়ে যারা যাবে তারা কোথায় যাবে জাহান্নামে আমাকে নিতে হবে কোন হাতে আমলনামা কোন হাতে অতএব মদের বোতল না পানির বোতল বলেন মদের বোতল না পানির বোতল ব্যবসা না সুদ জেনা না বিয়া কি কথা কি বোঝা যায় যুদ্ধ না শান্তি যুদ্ধ না শান্তি শান্তি যে কোনো একটা লাইন আমাকে আপনাকে ধরতে হবে মাঝামাঝি থাকার কোনো কায়দা নাই যে কোনো একটা পথ আমাকে খুঁজে বের করতে হবে সেই পথ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেই পথের জন্য আমরা প্রায় যে নামাজি দাঁড়িয়ে যাই সেই নামাজি দোয়া করি যারা পারেন সঙ্গে সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ghayril maghdubi alayhim waladdallin tumari ibadat kori tumari shahad tomar kachei shahajjo chai ay allah taala amaderke shorol shotik pothe rasta dekhiye dao je pothe chiro shanti she pothta diye dao je pothe chiro bhranti she poth theke amaderke tumi allah dure rakho হেফাজতে রাখো আমরা কার কাছে দোয়া করি আল্লাহ কার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর কাছে সেই সিরাতুল মুস্তাকিম আমাকে টিকে থাকতে হবে সিরাতুল মুস্তাকিম থেকে আমাকে সরিয়ে নেবার জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় দুশমন শয়তান আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে সে কি দুর্বল সে কিন্তু খুব একটা দুর্বল না আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জান্নাতে ছিলেন সেই জান্নাতেও সে ঢুকেছে ফাওয়াসওয়াসা লাহুমা দুজন কি পদস্খলন করেছে ফাযাল্লাহুমা শাইতান শয়তান পদস্খলন ঘটিয়েছে দুজনকেই শেষ পর্যন্ত টিকতে পারেন নাই আল্লাহ তাআলা দুজনকেই দুনিয়াতে পাঠিয়ে দিলেন সেই শয়তান যদি জান্নাত পর্যন্ত যেতে পারে সেই শয়তান কি দুনিয়াতে নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে শয়তান কি পাকড়াও করতে চায় না না শয়তান কি বলে শয়তান বলতেছে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرُهُمْ شَاكِرِينَ তোমার বান্দাদের আমি ডান থেকে ধরব বাম থেকে ধরব সামনে থেকে ধরব পিছন থেকে ধরব আল্লাহ বলছেন শয়তান তুই চেষ্টা করবি তবে আমার পছন্দের যারা বান্দা তারা আমার কাছে আশ্রয় চাই আশ্রয় চেয়ে বলবে তারা সবাই বলবে সবাই বলেন
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده، هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم، هو سماكم المسلمين. جنبون الله أكبر. كن سورة كي كتب الله جمعني أستفنا در سورة الحج كوركي হজ করা কি গরিবের জন্য না ধনীর জন্য? যাকাত দেওয়া কি ধনীর জন্য না গরিবের জন্য? নামাজ পড়া কি ধনীর জন্য না গরিবের জন্য? জি আলহামদুলিল্লাহ, মনোযোগ তাহলে আছে। রোজা রাখা কি? রোজা রাখা গরিবের জন্য ধনীর জন্য? সুস্থের জন্য। কার জন্য? অসুস্থের জন্য নয়। ইনকুন্তুম মারদা আও আলা সাফারিন, তুমি যদি সফরে থাকো অথবা অসুস্থ থাকো সেই সময় তোমার রোজা তোমার জন্য ফরজ নয়। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? রমজান সামনে আছে না নাই? বিড়ি খাওয়া ধরবো না ছাড়বো? নেশা ধরবো না ছাড়বো? আমার দেশ এমন দেশ যে দেশে যে আল্লাহ তাআলা মদকে 1500 বছর আগে হারাম করেছেন, আর আমার দেশে 20 বছর বয়স পর্যন্ত মদ হারাম, 21 বছর থেকে জায়েজ। 21 বছর থেকে জায়েজ, শুধু জায়েজই নয়, বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে, সব দিন দোকান খোলা থাকবে, শুধু শুক্রবারে মদের দোকান বন্ধ থাকবে। একটু মানে মানে ধর্মীয় পরিচয়, আমি যে ধার্মিক এমন একটা পরিচয় দেওয়ার চেষ্টা করছে। সম্মানিত ভাইয়েরা, মত আমার আপনার জন্য কল্যাণ না অকল্যাণ আমার চাইতে বেশি বুঝেন কে? আসতে বলবেন না, বেশি বুঝেন কে? মত খেলে হালাল না হারাম? মত খাওয়াটা হালাল না হারাম? এটা আমার জন্য অকল্যাণ না কল্যাণ? আমার দেহের জন্য লাভ না ক্ষতি? আমি সুস্থ হব না অসুস্থ হব? সমাজ সুস্থ থাকবে না অসুস্থ থাকবে? অসুস্থ হয়ে যাবে, অসুস্থ সমাজ হয়ে যাবে। কারণ মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। একটার সঙ্গে আরেকটার চেইন আছে না নাই? একটা পাপ আরেকটা পাপকে টেনে আনে, একটা পাপ আরেকটা পাপকে টেনে আনে। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। মদের সবচেয়ে বড় প্রবলেম হলো মদ খেলে মানুষ মানবিক থাকে না, মনুষ্যত্ব হারিয়ে ফেলে। তার মানুষের যদি মনুষ্যত্ব হারিয়ে যায় যেটা পানের মধ্য দিয়ে, সেটা কি আমার আপনার জন্য বৈধ হতে পারে? পারে না। এক মদরও মদ খায়া শেষ রাতে বাড়ির দরজার সামনে এসে ডাকতেছে, দরজা খুলবে কেমনে বউ ভয়ে থরথর করে কাঁপতেছে যে স্বামী তো আমার মদ খেয়েছে, দরজা কেমনে খুলি? থাপ্পড় তো হয়তো হাঁকাতে পারে। দরজা খুলতে ভয় পাচ্ছে বড় একটা ছেলে, তাকে ডাক দিয়ে বলছে, বাবা তুই একটু সাথে আয়, তোর বাপ তো দরজায় ডাকতেছে। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে এসে দরজা যখনই খুলছে, খোলার সঙ্গে সঙ্গেই চোখ লাল টকটকা, গরুর মতো চোখ বানাইয়া বউয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালাম আলাইকুম। যেরকম নাউজুবিল্লাহ, বউ বলতেছে, হাই রে আমার পোড়া কপাল, স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না? যুবক ছেলে পাশে দাঁড়ানো, তুমি আমাকে মা বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালাম আলাইকুম। বিষয়টা হলো দোষ তো তার না, দোষ হয়ে গেছে কিসের জন্য?
সমস্যা হয়েছে কিসের জন্য মদের জন্য একটা কথা বলে ফেলি প্রথমে যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল করতে চায় সে যত বড় ব্যক্তি হোক না কেন জীবন দেব হক কথা বন্ধ করব না মদ্যপান করা কি হারাম আরো জোরে হারাম আরো জোরে সম্মানিত ভাইরা একটি ফয়সালা এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন এই জায়গায় যদি কেউ কলম ঢুকাতে চায় তার ঈমান থাকবে না আস্তে বলবেন ঈমান থাকবে না কেন থাকবে না বাবা তো মুসলমান সেও মুসলমান পৈতৃক সূত্রে মুসলমানিত্ব পাওয়া যায় না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে ইমামের ছেলে ইমাম হতে পারে না পারে না পারে না ইমামের ছেলে ইমাম হতে 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 হলে যোগ্যতা লাগে কি লাগে যোগ্যতা লাগে আমার ভাইয়েরা সেকুলারে কোন রেগুলার জীবন হবে না যে সেকুলার কে মানবে সে রেগুলার মুসল্লি হতে পারবে না সে রেগুলার ইসলামকে মানতে পারবে না যে ব্যক্তি রেগুলার ইসলামকে মানতে যাবে মানবে সেই প্রকৃতি ইসলামকে মানতে পারবে ইসলাম কি সাত দিনে একদিন নাকি ইসলাম কি সাত দিনে একদিন জুমা পড়তে যায় এমন মুসল্লি কম না বেশি ফজর নামাজ পড়তে যায় বেশি না কম তাহলে আমরা কি সেকুলার না রেগুলার কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা চালাই জোরে বলি ইনশাআল্লাহ সুরার নাম কি সুরার নাম আমার দেশে কিন্তু অনেকে হজে যায় সিনেমার নায়কও যায় আছে না হ্যাঁ সিনেমার নায়ক উনি অভিনয় করেন আবার হজেও যান এই তো মাস তিনেক আগে তিন চার মাস আগে কোন এক মহিলা অভিনেত্রী ওমরায় গেছে ইতিমধ্যে তারে নিয়ে গোটা দেশে তুলকালাম শুরু হয়েছে লাইভ এসে বলতেছে প্রিয় দেশবাসী আমি ওমরা পালন করতে এসেছি আমি ছয় বছর ধরে জাতির খেদমত করে আসতেছি আমি সিনেমা শিল্পে কাজ করি আমার কোনো দোষ নাই আমি পরিস্থিতির শিকার ছিলাম আমি ওমরা পালন করতে এসেছি সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরার কাজ ভালোভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি এটা হচ্ছে আমার দেশের হাজিদের হজের অবস্থা এই থামেন আমার একটু কথা বলতে দেন আমি কি কথা বলবো কথা বলবো আমার কথা সবাই বুঝতে পারছেন তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে হজ করলে কি হাজি হওয়া যায় হজ করলে কি হাজি হওয়া যায় নামাজ পড়লে কি প্রকৃত নামাজি হওয়া যায় জুব্বা পড়লে কি হুজুর হওয়া যায় দাড়ি রাখলে দাড়িওয়ালা হওয়া যায় টুপি টুপি দিলে টুপিওয়ালা হওয়া যায় বোরকা পড়লে বোরকাওয়ালা বোরকাওয়ালি হওয়া যায় কিন্তু পর্দাশীলা হওয়া যায় না ঠিক কি না এই জন্য তাকওয়া বাহিরে নয় তাকওয়া হচ্ছে এই জায়গায় তাকওয়া কোথায় আর তাকওয়া হা হুনা এই জায়গায় ভিতরটা পরিষ্কার করে ফেলতে হবে পরিচ্ছন্ন করে ফেলতে হবে আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলছেন সফল হতে চাও নাকি সফল হতে হলে তুমি চারটা কাজ করবে প্রথম আয়তে চারটা কাজ প্রথম আয়তে কয়টা কাজ চারটা কাজ তোমাকে করতে হবে আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদারেরা নাম্বার ওয়ান তোমরা কি করবে রুকু করবে নাম্বার দুই হলো তোমরা সেজদা দেবে নাম্বার তিন তোমরা ইবাদত করবে কার আস্তে বলবেন না কার রুকু নামাজে আছে না নাই সেজদা নামাজে আছে না নাই যার নামাজ নাই তার কি রুকু আছে নাকি যার নামাজ নাই তার সেজদা আছে নাকি
আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত কার্যক্রম আছে সমস্ত কাজের ভিতরে একটা কাজে বান্দার প্রতি আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সেজদায় পড়ে যখন আল্লাহর তাসবিহ জপে জ্বলে বলে সুবহানাল্লাহ আজান হয়ে যায় ইকামত হয়ে যায় আব্দুর রহমান আব্দুল মালিক নাম আব্দুল খালেক নাম শহীদুল ইসলাম নাম তার নামাজের কোনো সাড়া শব্দ নাই নামাজে হাজির হয় না পরপর দুই জুম্মা যায় না তিন জুম্মার সময় বলে আহারে এই জুম্মা না গেলে তো আমার মুসলমানি তুই থাকবে না দেখছেন তিন সপ্তাহে কোনো পাঁচ অক্তের খবর নাই ফজরের কোনো খবর নাই জোহরের কোনো খবর নাই আসরের কোনো খবর নাই আমার বন্ধুগণ আমি তো মনে করি জুমার নামাজ জোহরের নামাজ জোহরের বিকল্প জুমার নামাজ আল্লাহ তাআলা শুক্রবারে দিয়েছেন কিন্তু মুসাফিরের জন্য শুক্রবারের নামাজ আছে নাকি মুসাফিরের জন্য তার জন্য কি ফরজ না কিন্তু মুসাফির বলেন মুকিম বলেন স্বাধীন বলেন পরাধীন বলেন যে অবস্থায় থাকেন না কেন কারোর জন্য ফজর নামাজ মাফ আছে নাকি না আস্তে বলবেন না আছে নাকি না অতএব জুম্মা আগে না ফজর আগে জুম্মা আগে না ফজর আগে আমার দেশে কদরে মুসল্লি কম না বেশি কদরের রাতে গোটা মসজিদ ভরে যায় নফল নামাজ দিয়ে দিয়ে একদম সব চোখের পানি ফেলে ফেলে কেন্দে শেষ কদরের রাত অবশ্যই বরকতের রাত আমি এটাকে অস্বীকার করছি না আপনি নফল নিয়ে যত যত্নবান হলেন কিন্তু ফরজের দাম তার চেয়ে কম না বেশি ওই লোকটার মতো মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই পরনে কি নাই লুঙ্গি আগে না টুপি আগে দরকার কোনটা আগে দরকার বলেন আগে লুঙ্গি না আগে টুপি আগে লুঙ্গি দরকার আগে সতর ডাকতে হবে তো আমাকে আগে হালাল রুজু উপার্জন করতে হবে আমাকে বৈধ পথ ধরতে হবে আপনি মদের বোতল হাতে নিয়ে নামাজে দাঁড়াবেন তা তো হবে না আগে মদের বোতলকে সরায়া দিতে হবে জেনার কারবারকে ছাড়তে হবে সুদের কারবারকে ছাড়তে হবে মুসলমান আমার দেশে সুদ আছে না নাই আছে চকরিয়াতে নাই আছে হ্যাঁ আছে আছে আচ্ছা বেশি আলহামদুলিল্লাহ একটা কিছু বলবেন তো জোরে বলি না আউযু বিল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ভাইরা তাহলে রুকু সেজদা নামাজে আছে না নাই তার রুকু সেজদার হক আদায় করতে গেলে কিসে দাঁড়াতে হবে নামাজে দাঁড়াতে হবে আমার কথা কি বোঝা যায় কষ্ট পাচ্ছেন না তো কেউ এই যাব বসো 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 ছোট ছোট বাচ্চারা আজকের মাহফিলে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ বলেন কেউ উঠবেন না সুদের ব্যাপারে যে কথা বলতেছি আবার অনেকে মন খারাপ করতেছেন কিনা জানি না দয়া করে এই সময় কেউ উঠবেন না উঠলে ভাববো যে ওটাই সুদ খায় বসে বসেন কই যাচ্ছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে কি করেছেন হারাম আস্তে বলবেন না সুদকে কি করেছেন হারাম করেছেন আজকে সুদ বেশি না যাকাত বেশি সমাজে কি চালু আছে সুদ চালু না যাকাত চালু সুদ চালু সুদ নাই কোথায় সুদ নাই এই সুদের মোহনা থেকে বাঁচতে গেলে ওয়াস করে সুদ বন্ধ হবে না আইন করে বন্ধ করতে হবে মুসলমান মদের বোতল আপনি ওয়াস করে বন্ধ করতে পারবেন না মদের বোতল সরাতে গেলে আইন করে সরাতে হবে মুসলমান
কিন্তু দুঃখ লাগে আমার দেশে কিছু হুজুরও আছে মদের ফ্যাক্টরি উদ্বোধনে দোয়া করে আছে না নাই আছে সিনেমা হলে সিনেমা উদ্বোধন করতে দোয়া করে আল্লাহ তুমি সিনেমা হলের মালিকের হায়াত লম্বা করে দাও মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ ফ্যাক্টরির প্রোডাকশন বাড়ায়া দাও কাস্টমার বাড়ায়া দাও এরকম কিছু বেয়াকুপ আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে এদের পরিচয় হলো মুনাফিক এদের পরিচয় কি মুনাফিক মুনাফিকদের পরিচয় হলো এরা নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে যাকাতও দেবে আবার সুদের কারবারও করবে জেনার কারবারও করবে মদের কারবারও করবে সমস্ত আকাম কুকমেও জড়িত থাকবে আবার আনুষ্ঠানিক কিছু ইবাদতেও তারা মগ্ন থাকবে আবার মনে মনে অঙ্ক কষবে নামাজও পড়লাম সুদের কারবারও করলাম আয় ব্যয় ড্র করে জান্নাত যাবো একদিন এরকম হিসাবে হিসাব কষা লোক কিছু আছে না না কিন্তু আল্লাহ তাআলার সাফ কথা আল্লাহ তাআলা বলছেন বান্দারি হারামগুলোকে বর্জন করে তুমি হালালকে গ্রহণ করো হালালকে তুমি ধরবে হারামকে তুমি বর্জন করবে আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে আগেই জানিয়ে দিচ্ছেন বান্দা তাগুতকে তুমি আগে অস্বীকার করবে এরপরে তুমি ঈমান আনবে সৎ কাজের আগে আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে এরপরে তুমি ঈমান আনবে আল্লাহ তাআলা সুন্দর করে একটা আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله جربون الله أكبر তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে আল্লাহর উপর আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله الله رب العالمين بولين مؤمن পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে নাম্বার দুই হলো তারা নামাজ কায়েম করবে নাম্বার তিন তারা যাকাত আদায় করবে আর জীবনের সকল জায়গা আনুগত্য করবে কার আস্তে বলবেন না কার নাম্বার টু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ইমানদারের ডিউটি ইমানদার কখনো হারাম কাজে জড়াবে না ইমানদার কখনো অবৈধ কাজে জড়াবে না ইমানদার কখনো হারাম কাজকে সমর্থন করতে পারে না আল্লাহ তাআলা বলছেন বান্দারে সফল যদি হতে চাও চারটা কাজ করো সূরা হজের আল্লাহ তাআলা 77 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন চারটা কাজ তোমাকে করতে হবে নাম্বার ওয়ান হলো তুমি রুকু করবে কার সেজদা দেবে কার নামাজ বাদের নামাজ সহ কি রুকু সেজদা হবে নামাজ বাদের নামাজ সহ নামাজের বাইরে না নামাজের ভিতরে নামাজের বাইরেও কিন্তু আমার দেশে রুকু সেজদা আছে কি আছে 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 নামাজের বাইরেও রুকু সেজদা আছে মাজারে চলে যায় আছে না কবর দেখলি মাথা খারাপ মাজার দেখলি মাথা খারাপ সোজা গিয়ে সেজদা দিচ্ছে মাজারে ইমান আছে না সেজদা কার জন্য খাস আল্লাহ সেজদা কার জন্য নির্দিষ্ট আল্লাহ আল্লাহর জন্য এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না সম্পূর্ণ হারাম আমার নবীর সামনে এক পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে পাহাড়িয়া উট সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ে উঠ এসে আপনাকে সেজদা দিচ্ছে আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করতে চাই রাসূল বললেন অসম্ভব এই পৃথিবীতে মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না সেজদা দিতে পারে না
কখনো সেজদা দিতে পারে না আমার নবীজি কোন সাহাবীর দ্বারা সেজদা নিয়েছেন কোন সাহাবীর দ্বারা এমন সিচুয়েশন তৈরি হয়েছে এমন কোন হাদিস আমরা দেখতে পাই নাই বরং আমার নবীজি এরকম দেখলো মানা করেছেন কেউ বসে আছে তাকে সম্মানার্থে দাঁড়িয়ে গেছে অন্য কেউ এটা রাসূল মানা করে দিয়েছেন নবীজি এমন নবী ছিলেন আমার নবীজি তার ব্যবহৃত কোনো কাজকে তিনি নিজে সেটা সম্পূর্ণ করতেন নিজের জুতা নিজেই তুলে আনতেন নিজের কাপড় নিজেই ধুয়ে ফেলতেন এমন কি আমার নবীজি নিজের ঘরটা পর্যন্ত নিজেই ঝাড়ু দিতেন নিজের কাপড় নিজেই সেলাই করে ফেলতেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি আমার মা আমাকে 10 বছর বয়সে নবীর খেদমতে দিয়ে গেছেন 10টা বছর আমার নবীর পাশে আমি ছিলাম 10 বছর বয়সে নবীর কাছে আমি নিযুক্ত হয়েছি 20 বছর পর্যন্ত রাসূলকে আমি কাছে পেয়েছিলাম এই 10 বছর আমার নবীজি আমি ছোট মানুষ ছিলাম রাসূল আমাকে কোনো কাজের একটা ইঙ্গিত দেন নাই আমাকে একটা কাজের জন্য অর্ডার দেন নাই বরংচ রাসূল মাঝে মাঝে আমি আনাস আমার পর্যন্ত তিনি খেদমত করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আম্মা জানাইশা বলেন নবীজি ঘরের মধ্যে যখন ঢুকতেন রাতের আধারে অনেক রাত হয়ে গেছে নবীজি ঘরের মধ্যে ঢুকতেনই আমাকে ডাক দিতেন না আস্তে করে তিনি দরজা খুলতেন ঘরের মধ্যে কোনো খাবার তিনি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেন খাবার পেলে খেতেন না খাবার পেলে খেতেন না শুধু পানি পান করে তিনি ঘুমিয়ে পড়তেন আমার নবীজি কখনো আমাকে কোনো কাজের ইঙ্গিত করেন নাই রাসূল সাধারণত সমস্ত কাজগুলো নিজেই স্বেচ্ছায় সম্পন্ন করার চেষ্টা করতেন আমার ভাইয়েরা নবীজি কারো দ্বারা সেজদাও কখনো গ্রহণ করেননি আমার নবীজি দাওয়াতি কাজের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন তায়েববাসীকে কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েববাসীকে কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি মিষ্টি পেয়েছেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন মিষ্টি ফুল না পাথর পাথর পেয়েছেন পাহাড়িয়া সেই পাহাড়িয়া অঞ্চল তিনি পাড়ি দিতে নিয়া একদিন পুরো সময় লেগে গেল মদিনা মক্কা নিজের ঘর থেকে তিনি বের হলেন মক্কায় দাওয়াতি কাজ বন্ধ সাহাবে কেরামকে ধরে ধরে কাফের মুশরিকরা মারতেছে আমার নবীজির দাওয়াত তো ছিল নেশা আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন তায়েফের ময়দানে পাহাড়ি অঞ্চল নবীজি তায়েফের প্রান্তরে গিয়ে তায়েববাসীকে লক্ষ্য করে যখন কালিমার দাওয়াতটা দিলেন তায়েববাসী রাসূলকে চিনতে পারলো না রে রাসূলকে বুঝতে পারলো না চোখা চোখা পাথর নবীজিকে লক্ষ্য করে তারা মারতে শুরু করলো সেই পাথরগুলো নবীজির মাথায় যখন মারা শুরু করলো মাথার রক্তগুলো গড়ে গড়ে গিয়ে পায়ের তলা পর্যন্ত পৌঁছে গেল জুতার তলার সঙ্গে পায়ের তলার জামাট বেঁধে গেছে আমার নবীজি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন তায়েববাসী মনে করেছে মোহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীজির বেশ কিছুক্ষণ পর জ্ঞানটা ফিরলো অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পেলেন নবীজি পায়ের দিকে তাকায় দেখেন জুতার সঙ্গে পায়ের তলার জামাট বেঁধে গেছে টান মেরে খুলে ফেললেন সহজে খুলতে চায় না নবীজির এমন রক্তাক্ত চেহারা দেখে জিব্রিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তায়েববাসীকে কালিমার দাওয়াত দিতে এসেছেন সেই তায়েববাসী আপনাকে এমন রক্তাক্ত করে দিল আল্লাহ পাক আমাকে আজকে পাঠিয়েছেন আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে রাসূল বললেন জিব্রাইল তুমি কি বলতে কি বলাতে চাও আমাকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে আপনি যদি আমাকে অনুমতি দেন এই তায়েববাসীকে দুই দিকের পাহাড় দিয়া জনমের মতো চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেব আমার নবীজির রক্তাক্ত চেহারা নিয়া একটা মুসকি হাসি মেরে বললেন জিব্রাইল আমি নূহের মতো দোয়া করব না আমি মুসার মতো দোয়া করব না আমি এদের মতো দোয়া করতে চাই না তবে ও জিব্রাইল এরা বোঝে নাই এরা জানে নাই আমি এদের সমস্ত ভুলগুলোকে আমি রাসূল মাফ করে দিলাম আমার নবীজি তিন দিন খান নাই তিন দিন তিন রাত তার পেটে বিন্দু পরিমাণ কোনো খাবার যায় নাই পানিও যায় নাই আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ালেন পিছনের দিকে ফিরায় দেখেন পিছনে কেউ নাই চট করে সেই জায়গা থেকে আস্তে করে খাড়া হয়ে দাঁড় হয়ে তিনি একটা দৌড় মারলেন এক দৌড়ে তিনি সামনের দিকে রওনা করতে করতে সামনে গিয়ে দেখেন
একটা আঙ্গুর বাগান প্রচন্ড ক্ষুধা লেগে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন ঢুকে গিয়ে আর তিনি দাঁড়াতে পারছেন না চিত হয়ে পড়ে থাকলেন চিত হয়ে পড়ে গেলেন তিনি আমার নবীর এমন অবস্থা দেখে ওই খেজুর ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখছে কে যেন বাগানের মধ্যে ঢুকলো আর পড়ে গেল সামনের দিকে এসে তাকায় দেখে এমন সুন্দর চেহারার মানুষ তো জীবন আমাদের চোখে কখনো পড়ে নাই আমার নবীজি এত সুন্দর ছিলেন যে পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানান নাই সেই সুন্দর চেহারার মানুষটা রাসূল যখন চিত হয়ে উপর হয়ে পড়ে আছেন এমন সময় ওই আঙ্গুর বাগানের সেই কেয়ারটেকার দূর থেকে এসে তার মধ্যে একটা দয়ার ভাব হলো আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর পেড়ে নিয়ে হাতের মধ্যে চিপি চিপি মোটে এক গ্লাস আঙ্গুর প্রস্তুত করে আঙ্গুরের রস প্রস্তুত করে আমার নবীর সামনে দিয়ে বলছে যুবক তুমি তো মরে যাবে তোমার প্রচুর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে তোমার অবস্থা দারুণ খারাপ তুমি তাড়াতাড়ি এই আঙ্গুরের রসটা খেয়ে নাও নবীজির হাতে যখন দেওয়া হলো নবীজ আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন সেবন করার পরে মুসকে মুসকে একটা হাসি মেরে নবীজি তিন রাত খান নাই তিন দিন খান নাই আমার নবীজি ওই যুবকটার দিকে তাকায় বলছেন যুবক তোমার নাম তাদ্দাস সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলছে এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা হলো না আমার সঙ্গে কথা হলো না অথচ এই লোকটা আমার নামটা জানলো কেমনে আমার নবীজি কিছুক্ষণ পর আবার মুসকে হাসি মেরে বলছেন যুবক তোমার গ্রামের বাড়ির নাম তো নিনোয়া এবার আরো আশ্চর্য হয়ে বলতেছে আমার গ্রামের নামটাও বললো আমার নামটাও বললো অথচ আমি তাকে চিনি না সে আমাকে চিনে না এর কারণটা কি আমার নবীজি কিছুক্ষণ পর তৃতীয়বারের মতো বলছেন ও আদ্দাস তোমার বাড়ি যে গ্রামে সেই গ্রামে জন্ম নিয়েছেন একজন বিখ্যাত পয়গম্বর আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার যুবক আশ্চর্য হয়ে বলতেছে যুবক রে আমার নামটাও বললা আমার গ্রামের নামটাও বলে ফেললা আবার ওই গ্রামের একটা ইতিহাস আল্লাহর নবীর নামটাও তুমি বলে দিলা তোমার পরিচয়টা কি সত্যি করে বলো তো তুমি কে আমার রাসূল বলছেন আদ্দাস রে একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি বিনয়ী আমার নবীজি ঠান্ডা মেজাজি যখন এই পরিচয়টা দিয়ে দিলেন ওই আদ্দাসের ওই যুবকের বুঝতে দেরি হলো না যুবক ছিল খ্রিস্টান খ্রিস্টানি কায়দায় দুইটা হাত আস্তে করে দুইটা হাত এসে যখন নবীর দুইটা পায়ে রেখে দিয়ে তাকে যখন সেজদা দিয়ে ধন্য করবে আমার নবীজি সেজদা নিলেন না আমার নবীজি এমন সম্মান তিনি গ্রহণ করলেন না কারণ এই মস্তক কার সামনে আস্তে বলবেন না কার সামনে এই রুকু কার সামনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ইমানদারেরা তোমরা রুকু করবে আল্লাহর সামনে সেজদা দেবে আল্লাহর সামনে আমার দেশে কিছু কিছু কাজ আমি তো মনে করি সমস্ত কাজগুলো বাদ দেওয়া উচিত দামা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক দেখবেন নতুন নতুন বউ যখন শ্বশুর বাড়িতে আসে শ্বশুরকে দুই পা ধরে কি করে এটা কদম বুচি করে হ্যাঁ আপনি সম্মান করবেন না কেন কিন্তু কদম বুচি যখন হয় তখন কি মাথা উপরে থাকে না নিচে যায় বলেন কোথায় যায় নিচে যায় তাহলে নিচে গিয়ে যাওয়া মানে কি এটা কোন হাল হলো বলেন তো সেজদা না হলো কিসের হাল হচ্ছে রুকুর হালটা হয়ে যাচ্ছে রাসূল বলেছেন সেই কাজটা ছেড়ে দাও যা তোমাকে সন্দেহে ফেলে দেয় দামা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক তুমি সেই কাজ ছেড়ে দাও যা তোমাকে সন্দেহে ফেলে দেয় যেহেতু ওই কাজটা আমি সম্মানের জন্য করছি ঠিক কিন্তু আমার মস্তকটা নিচে চলে যাচ্ছে যদি এটা রুকুর হালে চলে যায় তাহলে আমার এটা শিরক হয়ে যাবে অতএব দরকার আস্তে বলবে না দরকার প্রয়োজন নেই কারণ এই মস্তক একমাত্র কেবলমাত্র সবার ক্ষেত্রে কার জন্য আস্তে বলবেন না কার জন্য আমার দেশে এমন দরবারও আছে যে দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে আবার বের হওয়ার সময় আবার মানে পিঠ দেখায় বের হওয়া যাবে না বুক দেখিয়ে দেখিয়ে এরকম পিছে পিছে হেঁটে চলে আসতে হবে ওগুলো রহমতি দরবার না গজবি দরবার ঠিক কিনা ওই সমস্ত দরবারে যে সমস্ত ভণ্ডগুলো বসায় থাকে পিটাইয়া সোজা করা দরকার বেদকদের বিশ্বনবীজি তার আসন থেকে সেজদা নেননি রুকু নেননি তুমি কোন ছাতা মাতা
আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আচ্ছা আমরা সেজদা দেব কাকে আল্লাহ রুকু করব কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন রুকুকারীকে ভালোবাসেন সিজদাকারীকে ভালোবাসেন যখন কোনো বান্দা ওযু করা ওযু নামাজের নিয়তে যখন ওযু বানায় দুই হাতের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায় মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সুগরা গুনাহগুলো maaf হয়ে যায় এরপরে দুই পা যখন দত করে দুই পারে সুগরা গুনাহগুলো maaf হয়ে যায় বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তারামনলামায় লেখা শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান বান্দা যখন সূরাগুলো পড়ে প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা জবাব দেওয়া শুরু করেন বান্দা যখন রুকুতে যায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান বান্দা যখন রুকু থেকে ওঠে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন দেখ আমার বান্দারা দুনিয়াতে এসে কেমনে রুকু করে কেমনে সেজদা দেয় বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তখন অস্থির হয়ে বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাগুলো আমাকে খুশি করার জন্য তার মস্তকটা আমার সামনে সঁপিয়ে দিয়েছে এই সমস্ত বান্দার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম সবাইকে রুকু করতে রাজি আছেন নাকি সেজদা করতে রাজি আছেন নাকি কার সামনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার একটু হাত তুলে দেখেন তো জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট হলো না কষ্ট পাচ্ছেন না তো না নমস্কার হক আল্লাহ নমস্কার হক সবচেয়ে সবার আগে হক আদায় করতে হবে কার কেন বলেন কেন আপনি বললেন কেন এটা আবার কেন এটা আবার কেন আমি কেন সেজদা দেব আমি কেন নামাজ পড়ব এর কারণ হচ্ছে আমাকে সৃষ্টি করেছেন কে আমাকে চালান কে আমাকে দেখেন কে আমাকে শোনেন কে মার পেটে ছিলাম সেখানে খাওয়াইছেন কে মার পেটে পেশাব পায়খানা ছিল আস্তে কোন কেন পেশাব পায়খানা ছিল পেশাব পায়খানা ছাড়াও কি থাকা যায় না রেখেছেন কে জান্নাতে কোনো পেশাব পায়খানা থাকবে থাকবে না অনেক বেকুবরা বলে এটা কেমন হুজুররা কি ওয়াজ করে জান্নাতে পেশাব পায়খানা ছাড়া মানুষ থাকবে কেমনে বেকুবতি মার পেটে থাকলে কেমনে আল্লাহু আকবার বলবেন না মার পেটে নয় মাস ছিলাম আমরা কোনো পেশাব পায়খানা লাগছে থাকি নাই থেকেছি জান্নাতের মধ্যে যে যদি পেশাব পায়খানাই করেন আর ঘুমই পারেন তাহলে জান্নাত পেয়ে লাভ হবে কি যে জান্নাতে টয়লেট থাকবে সেই জান্নাত তো জান্নাত জান্নাত হলো সে জান্নাত হয়ে যাবে টয়লেট কি ঠিক কি না জান্নাতে কোনো টয়লেট থাকবে না জান্নাতে কোনো পেশাব পায়খানা থাকবে না সে জান্নাত কি সবাই পেতে চান নামাজ না পড়ে হ্যাঁ নামাজ না পড়ে সে জান্নাত কত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত কয়টা পৃথিবী জোরে বলেন কয়টা পৃথিবী 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন কিন্তু কাজ শর্ত হচ্ছে ভালো কাজ করে যেতে হবে দুনিয়া থেকে কি কাজ ভালো কাজ বান্দার হক নষ্ট করা ওজনে কম দেওয়া গীবত করা মিথ্যা কথা বলা অন্যের জমি দখল করা চগলখুরি করা হিংসা করা হিংসুক লোক আছে না নাই বদ্ধ করার মতো লোক আছে না নাই এমনি লানত করবি সম্পদ দেয় এরকম আছে না নাই আচ্ছা এক লোকের আগের যুগে তো মানুষ বিয়ে করত ঘোড়া নিয়ে একটা লোকের ঘোড়া আছে
এক বছরে বিয়ে করবে তো বিয়ে করার জন্য ঘোড়ার দরকার ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলতেছে ভাই ঘোড়াওয়ালা আমাকে এক দিনের জন্য কি ঘোড়াটা দিবেন কেন আমার তো বিয়া ঘোড়াটা লাগবে কিন্তু আমি ঘোড়া দেব না যা বেচারে জব্দ হয়ে চলে আসছে পরের দিন মসজিদে যায় দোয়া করতেছে আল্লাহ শোনো তোমার দরবারে আমার একটাই প্রার্থনা আমার জন্য কিছু দোয়া না আল্লাহ তুমি ওর ঘোড়াটা তুমি মেরে ফেলে দাও ওর ঘোড়া যেন আজকে রাতেই মরে দোয়া করে সে বাড়ির দিকে চলে আসছে বাড়িতে এসে দেখে ওর মা কান্দে কে মা তুমি কান্দো কেন কে বাবা তোর গরু মরছে তোর কি মরছে গরু মরছে মানে দোয়া ঠিকই হয়েছে কিন্তু আজরাইল গেছে মালাকুল মউত গেছে গরুর কাছে না ঘোড়ার কাছে কার কাছে গেছে গরুর কাছে গেছে তো হিংসা করলে পরে সে হিংসার আগুনে সেই হিংসার আগুনে দাউ দাউ করে কিন্তু যে হিংসুক সেই কিন্তু মরে আমরা হিংসুক হব না আমরা উদার হব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আজকে শুধু আমার দেশের মানুষ শুধু হিংসা না করে আর মিথ্যা কথা না বলে সরল ভাবে যদি চলতো এই দেশটা হয়ে যেত জান্নাতের টুকরা ঠিক কি না কেউ কাউকে সহ্য করতে চায় না কেউ কাউকে সহ্য করতে চায় না সম্মানিত ভাইয়েরা আমরা এই দুনিয়াতে ভালো কাজের জন্য আসছি আমরা ভালো কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ আজকে হিংসার কারণে নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার কারণে আজকে রাতকে দিন করা হচ্ছে দিনকে রাত করা হচ্ছে খুনির আসামি বেকসুর খালাস পাচ্ছে আর কোরআনের আলেমরা মানবতার জীবন যাপন করছে যাবেন কোথায় যে সমস্ত নর্তকীদের চারিত্রিক দিকগুলো এত জঘন্য যা কুকুর শুকুরের মধ্যেও নাই সেই সমস্ত নর্তকীরা আমার দেশে নববধূর মতো তাদেরকে সাজিয়ে দেশ ঘুরানো হচ্ছে ঠিক কি না এই তো হচ্ছে অবস্থা এই মহা সংকট থেকে বাঁচার জন্য অবশ্যই একটি সঠিক নেতৃত্বের দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সেই নেতৃত্ব হবে নামাজি নেতৃত্ব না বেনামাজি নেতৃত্ব সেই নেতৃত্ব হবে আল্লাহর আনুগত্যের বাইরে না মানে আল্লাহর আনুগত্যের ভিতরে আনুগত্যের ভিতরে আজকে যদি সঠিক নেতৃত্ব যদি তৈরি হতো আজকে যদি নামাজি নেতৃত্ব তৈরি হতো আজকে যদি আল্লাহওয়ালাদের নেতৃত্ব তৈরি হতো আজকে সমাজে কোন চোর বটমান ডাকাত কেউ স্থান পেত না পেত না পেত না সম্মানিত ভাইয়েরা আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন বেনামাজি থেকে না নামাজি থেকে বলেন বেনামাজি থেকে না নামাজি থেকে নামাজি থেকে যে নামাজ নষ্ট করে যে আল্লাহর হক নষ্ট করে সে তো বান্দার হক নষ্ট করবে কিন্তু আমার দেশে নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি একটু ভালো করে বলবেন নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি কোন নামাজি কোন নামাজি কি বেনামাজি নেতাকে মানতে পারে আসতে কোন নামাজি কি বেনামাজি নেতাকে মানতে পারে তার আনুগত্য করতে পারে পারে না আমার ভাইয়েরা সকল নেতৃত্ব যদি আজকে নামাজ কেন্দ্রিক হয়ে যেত আজকে সমাজের চিত্র এমনটা হতো না আমরা এমনটা দেখতে পেতাম না আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবেন বিদায় লগন যখন চলে এসেছে নবীজি একবার হোশ একবার বেহোশ 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন নবীজির একবার হোশ একবার বেহোশ মালাকুল মউত দোরগোড়ায় হাজির হয়ে যাচ্ছে আমার নবীজির জান কবজ করার জন্য পাশে বসে গেছেন সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মালাকুল মউত আপনার কাছে এসেছি আপনি যদি অনুমতি দেন জান কবজ করতে পারি আমি আপনার অনুমতি নিতে এসেছি আপনি যা বলবেন তাই হয়ে যাবে রাসূল বলছেন ও মালাকুল মউত তুমি যেহেতু আমার কাছ থেকে অনুমতি নিতে চেয়েছো আমি একটু পরামর্শ করতে চাই জিব্রাইল আলাইহিসসালামকে বলেন ভাই জিব্রাইল মালাকুল মউত আমার কাছে এসেছে আমি কি করব তুমি কি সিদ্ধান্ত দেবে তুমি তো আমার কাছে অনেকবার এসেছো ভাই জিব্রাইল আপনি যা বলবেন তাই হয়ে যাবে জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে একবার দুবার না
24000 বার তাকে কালেম 24000 বার তাকে তার কাছে ওহী নিয়ে এসেছেন আমার নবীজি বললেন ভাই জিবরাইল আপনি যা বলবেন তাই হয়ে যাবে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় এই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মৃত্যুটা আপনার জন্য উত্তম হবে কারণ আপনার আল্লাহর সঙ্গে সরাসরি দিদার হয়ে যাবে আমার নবীজি মৃত্যুটাকেই পছন্দ করে ফেললেন বললেন ভাই জিবরাইল তোমাকে ধন্যবাদ আমি তো সেই পথের যাত্রী হতে চাই মালাকুল মওত তার সামনে হাজির হয়ে গেল নবীজির জান কবজ হয়ে যাবে নবীজির যখন জান কবজ হয়ে যাবে তার আগে আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস আমার নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মা জান আয়েশার কোলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুটা বিছিয়ে দিয়ে রেখেছেন নবীজি তার উরুর উপরে মাথা দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন এমন সময় রাসূল বলছেন আয়েশা আমি মনে হয় দুনিয়াতে বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে দিলেন আজানের ওয়াক্ত যখন চলে এসেছে আজান যখন হয়ে গেল নামাজের ওয়াক্ত হাজির হয়ে গেছে আমার নবীজি বলছেন বেলাল তো আজান দিল আমি মসজিদের দিকে যাব আমার নবীজি ওঠার জন্য চেষ্টা করতেনি তিনি চক্কর মেরে ঘুরে পড়ে গেলেন বলছেন ওরে ওরে আমার আয়েশা আমার বুঝি আর জামাতে নামাজ আদায় হবে না আমি মনে হয় জামাতে নামাজ আদায় করতে পারবো না কিন্তু আমার মুসল্লায় আমার নামাজের জায়গায় কি দাঁড়াবে আমি তোমাকে আয়েশা তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে জানিয়ে দাও আমার মুসল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয় মানে আমার পরবর্তী খলিফা মৃত্যুর পরে আমার আবু বকরই নেতৃত্ব গ্রহণ করবে জোরে বলে সুবহানাল্লাহ নেতৃত্ব আসবে মসজিদ থেকে না অন্য কোথাও থেকে নেতৃত্ব আসবে নামাজ থেকে না অন্য কোথাও থেকে যে নেতৃত্বে নামাজের গুরুত্ব নাই সেই নেতৃত্বকে আমরা জুতা মারি ঝাঁটা মারি ঠিক কি না সম্মানিত ভাইরা আজকে যদি মুসলমানদের সঠিক ভ্রাতৃত্ব আর নেতৃত্ব থাকতো গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো